হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এসকে কমিটির পক্ষ থেকে আমি আছি কাউসার আহমেদ, আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা সবাই দেখবেন। আজকে আপনাদের সামনে কোনো টিউটোরিয়াল নয়, কোনো প্রোগ্রামে কাজ শেখানোর জন্য নয়, ছোট্ট একটি নিউজ নিয়ে হাজির হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। অল্প সময়ের মধ্যে আজকে আপনাদের ভিডিওটি দেখে শেষ করে দিব। আর আগে বলে নিচ্ছে, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটিতেও ক্লিক করে নেবেন। কারণ তারপর থেকে যতগুলো আমরা নতুন ভিডিওগুলো আপলোড করব, সাথে সাথে সেই ভিডিওগুলো আপনি দেখে নিতে পারবেন। বন্ধুরা চলুন আমরা চলে গেলাম ন্যাশনাল ইউনিভার্সিটি সাইডে। দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। তো আমি যেখানে আসি, আশা করি সবাই বুঝতে পারতেছেন, সেটা হলো রিসেন্ট নিউজ, মানে খবর নোটিশের মাধ্যমে আমি আসি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিউজ সাইডে। সেখান থেকে আমি আপনাদের কোন নোটিশটার মধ্যে নিয়ে আসবো, সরি, আমি রিসেন্ট নোটিশে যাওয়ার পর সেখান থেকে দেখুন গতকাল একটি নোটিশ প্রকাশিত হয়েছে 31 ডিসেম্বর 2018 সালের অনার্স দ্বিতীয় বর্ষ নিয়মিত অনিয়মিত গ্রেড উন্নয়ন পরীক্ষা সংশোধিত সময়সূচি পরীক্ষার বিজ্ঞপ্তি। এর আগে এই নোটিশ নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম, নোটিশ প্রকাশিত। এখনো যারা সংশোধিত সম্পর্কে কিছু জানেন নাই, আজকে আপনাদের সামনে দেখবো সংশোধিত তারিখ। আপনাদের পরীক্ষার টাইম ঘুরেছে, আপনাদের গুড লাক। যারা ভাবতেছেন যে 8 তারিখ পরীক্ষা দিব ইংরেজি, সেই পরীক্ষাটা চলে গেল 1 ডিসেম্বরের 1 তারিখ, খুব খুশি তাই না? আশা করি খুশি হওয়ার কিছু নাই। তো পরীক্ষা তো একদিন আপনাদের দিতেই হবে, এখন না দেন আরেকদিন দেন, এখন না দেন আরেকদিন দেন। এই পরীক্ষাটা যদি 8 তারিখ না দিতেন, অবশ্যই আরেকদিন পরে, হয়তোবা কিছুদিন পিছল আপনার পরীক্ষাটা। তো পরীক্ষাটা তো অবশ্যই আপনাকে একসময় দিতে হবে। তো একটু খুশি হওয়ার কারণে, কারণ 8 তারিখ পরীক্ষা দেবেন, প্রিপারেশনটা কেমন যেন ছিল। 8 তারিখের প্রিপারেশনটা কি, যদি 8 তারিখের প্রিপারেশনটা ভালো না হয়, 1 তারিখের প্রিপারেশনটা কি আপনার ভালো হবে? তবে আপনাদের বলতে চাই, প্রিপারেশন যেন সবসময় ভালো থাকে, সেরকম প্রিপারেশনটাই নিবেন। যে আমার পরীক্ষার প্রস্তুতি সবসময় ভালো থাকে, সেজন্য সেই মোতাবেক আপনাকে প্রস্তুত হতে হবে। তো 2018 সালের অনার্স দ্বিতীয় বর্ষ নিয়মিত অনিয়মিত গ্রেড উন্নয়ন পরীক্ষার সংশোধিত সময়সূচি। দেখুন নোটিশে কি লেখা আছে, সংশ্লিষ্ট সকলে জানা যাচ্ছে যে এটা তো আমরা সবাই জানি, 17-18 শিক্ষাবর্ষে নিয়মিত ধারা অনিয়মিত গ্রেড উন্নয়ন শিক্ষার্থীদের 18 সালের দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামী 1 তারিখ থেকে নিম্নলিখিত সংশোধিত। তার মানে এর আগে একটা নোটিশ প্রকাশিত হয়েছিল, যারা সেই নোটিশটি সম্পর্কে দেখেন নাই, আমার চ্যানেলের মধ্যে আছে সেই ভিডিওটি, অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবেন কত কত তারিখ ছিল, সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সংশোধিত সময়সূচি পরিবর্তন করতে পারবে। তার মানে যদি আরো কোনো দুর্ঘটনা না হয় আল্লাহর রহমতে, যদি বা কোনো সমস্যা না হয় বোর্ড কর্তৃক, তাহলে তার পরিবর্তন হবে, আর হলে ওইটা পরিবর্তন করতে তারা বাধ্য। বিগত 14-10 তারিখে প্রকাশিত সময়সূচি এত দ্বারা বাতিল করা হইল। 14 তারিখে একটি নোটিশ প্রকাশিত হয়েছিল, সেটা বাতিল বলে ঘোষণা করে দিয়েছে বোর্ড। দেখুন পরীক্ষা বোর্ড 202 তারিখ ও দিন 1/12/2018 শনিবার ইংরেজি কম্পালসারি পরীক্ষা হবে, 5/12 বুধবার হবে আপনার রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, এই যারা এই সাবজেক্ট কোডের আওতাধীন আছেন তাদের পরীক্ষা হবে। নোটিশটি শেষ পর্যন্ত দেখবেন, দেখবেন 8/12/2018 শনিবার পরীক্ষা আছে, 12/12/2018 বুধবার পরীক্ষা আছে, 15/12/2018 শনিবার পরীক্ষা আছে, 18/12/2018 মঙ্গলবার পরীক্ষা আছে, 22/12/2018 শনিবার পরীক্ষা আছে, 26/12/2018 বুধবার পরীক্ষা আছে, 29/12/2018 শনিবার পরীক্ষা আছে। তার মানে 1/1/19 প্রায় আপনার জানুয়ারি 2019 সাল পর্যন্ত চলে যাবে। 1/1 ভাবতেছেন 1/1 এটা আমার কার পরীক্ষা, হ্যাপি নিউ ইয়ার? ভাই হ্যাপি নিউ ইয়ারের চিন্তা করে কোনো লাভ নেই, আপনাকে তো আগে এক্সাম দিতে হবে, সেই চিন্তাটা পরে করেন, আগে ভালোভাবে পড়াশোনা করেন, তারপর আপনি হ্যাপি নিউ ইয়ার পরবর্তীতে এক সময় উদযাপন করেন, সেটা যেন কোনো বিষয় না। তারপর আছে 3/1/2019 বৃহস্পতিবার এক্সাম, 5/1/2019 শনিবার এক্সাম, 7/1/2019 সোমবার এক্সাম আছে আপনার পরীক্ষা আছে, 9/1/2019 বুধবার পরীক্ষা, 12/1/2019 শনিবার পরীক্ষা, 14 এরকম পর্যায়ক্রমে জানুয়ারির 16 তারিখ পর্যন্ত 2018 সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলবে। তো আপনারা নোটিশ অলরেডি জেনে গেছেন যে সংশোধিত নোটিশ, এখানে লেখা আছে 31 অক্টোবর 2018 প্রকাশ করা হয়েছে, তারপরে আজকে 1 নভেম্বর, গতকাল আমার এই নোটিশটা বোর্ড সাইডে প্রকাশ করা হয়েছে। সো ভিউয়ার্স, যারা পরীক্ষার্থী অবশ্যই পরীক্ষার সময়টা কিন্তু ভালো করে দেখে নেবেন। পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুর 1টা থেকে পরীক্ষা হবে এবং প্রশ্ন পর্যন্ত কাল পর্যন্ত কত পর্যন্ত পরীক্ষা শেষ হবে সেটা আপনার প্রশ্ন অবশ্যই উল্লেখ থাকবে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই থাকলো। তো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে নোটিশটি ডাউনলোড করার লিঙ্কটি সরাসরি এখান থেকে কপি করে দিয়ে দিব, কিভাবে আপনারা নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন সেই লিঙ্কটি আমি দিয়ে দিচ্ছি। তো যাওয়ার আগে আরেকবার বলে নিচ্ছি, যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন, অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমাদের চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবেন, নতুন নতুন ভিডিওগুলো দেখার চেষ্টা। শুধু নিউজ নয়, অন্যান্য টিউটোরিয়াল, প্রোগ্রাম এবং বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে কাজ শেখা সব ধরনের ভিডিও আমরা আপলোড করে দেবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।